হ্যালো গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে আমরা ঠিক স্টার্ট করছি ব্লগটা, কারণ খুবই ক্রাউড সামনে। এখন বাজে হলো কি 8:49। আজকে 3rd January, আর আজকে হলো কি প্রীতমের বার্থডে, তাই আমি ও আজকে ট্রিট দিচ্ছে আমাদেরকে বাবাকা ধাবাতে। এখন আমি কারেন্টলি আছি টাবাডালি, প্রীতমের জন্য ওয়েট করছি। ও আসবে, তারপরে একবারে যাবো বাবাকা ধাবাতে, ওখানে বাকিরা ওয়েট করছে। অলরেডি আমি একটা গিফট নিয়েছি, এটা আমি আর সৌম্যদীপ মেলে দিচ্ছি, আর ওইদিকেও আরেকটা গিফট নিচ্ছি আমরা, কেক কেনা হয়ে গেছে। সরি ফর দ্য ব্যাকগ্রাউন্ড নয়েজ। হ্যাঁ, কেক নিয়ে একবার ওরা চলে গেছে। বার্থডে বয়ের জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম চাপাড়ালি, কিন্তু বার্থডে বয় আসেনি এখনও। এখনও বলছে লাগবে 5 মিনিট মতো, তাই আমরা লোকেশানে চলে, আর রাস্তায় অন্ধা হয়ে দেবরাজকে পেয়ে গেছিলাম। আমরা দুই ভাই চলে এসেছি। এটা বাবা কথা আবার ব্যাক সাইড। 2000 years later. ঠিকটা ভালো এনেছিস। ব্লগ হবে না তো। এখন আমরা চলে এসি বাবা কা ধাবাতে কেক কাটিং এর পরে। ঋষভ ভাই এখানে, তোমার দেবরাজ ভাই, সৌম্যদীপ, এই বার্থডে বয়, হ্যাপি বার্থডে ভাই। খেলা চলছে, ঠিক আছে। ফার্স্ট স্টার্টার চিকেন রোস্ট, হোল বডি পেরেছে, মুরগি ডিম পেরেছে। আমি জোম্যাটোতে অনেক বানিয়েছি। কেমন বার্থডে বয়? এই যে আমার মেন কোর্স মশালা কুলচা, এটা রেশমি বাটা মশালা, আর এটা টিক্কা বাটা মশালা। সরফর দীপরাজ রেশমি কাবাবটা, সেকেন্ড রাউন্ড এসে গেছে, চানা মশলা কুলচা। একজন রাউন্ড থেকে বের হয়ে গেছে অলরেডি। আমরা খাওয়া দাওয়া শেষ করলাম, বাড়ির দিকে যাচ্ছি। উবের বুক করেছি, আছে প্রীতম, আর ওই সবখানে বাড়ি চলে গেছে। তো আজকে এতটাই থাকবো, একটা শর্ট ব্লগ বানালাম অনেকদিন পর। তো আশা করি তোমাদের খুবই ভালো ভাই, থ্যাংক ইউ ফর দ্য ট্রিট, ওয়েলকাম। তো আজকে ব্লগটা এতটাই থাকুক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।